রাঙামাটি যাওয়ার পথেও কোনো আমরা দুলুপাড়া আর্মি ক্যাম্প থেকে বের হলাম, এখন আমরা যাচ্ছি মেঘলা পর্যটন কেন্দ্রে। মেঘলা পর্যটন কেন্দ্রে আমরা যাচ্ছি, পুলিশ কাউকে গ্রেপ্তার করে নিয়ে গেল। এদিকটা আসলে যতটা সুন্দর, এখানে কিছু মাদক ব্যবসায়ী চোরাচালান, হ্যাঁ চোরাচালান এগুলাও আছে, উগ্রপন্থী বিভিন্ন সংগঠন, তো সেই জায়গা থেকেও আসলে এখানে প্রশাসনকে ব্যাপক ভূমিকা পালন করতে হয় আর কি। এবং এই এলাকার সাধারণ যারা উপজাতি শ্রমজীবী, যারা কর্ম করে দুবেলা খাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করে, এর মাঝেই ঘাপটি মেরে বসে থাকে কিছু উগ্রবাদী সংগঠন সংস্থা। আমাদের এই মানে সৌন্দর্যে, নয়নাভিরাম সৌন্দর্যের এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রাখার জন্য কিছু উগ্রবাদী সংগঠন এখানে বেশ করে। এটা খুবই দুঃখজনক। আমরা চাইব আমাদের সম্মানিত প্রশাসন, প্রশাসনিক দায়িত্ব যারা আছে, তারা এটাকে আরও কঠিনভাবে দমন করবে ভবিষ্যতে, যাতে ভবিষ্যতে আমরা আরও সিকিউরিটিতে বান্দরবানের বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলো ঘুরে দেখতে পারি। এখনও যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর। আমরা গত দুই দিন যাবত এখানে আসি এবং আমাদের ঘুরতে গিয়ে যেটা মনে হয়েছে, কখনোই আমাদের মনে হয় নাই আমরা সিকিউরিটিহীন অবস্থায় আসি। এখানকার ব্যবহার, মানুষের ব্যবহার, এখানকার প্রশাসনের ব্যবহার, সব কিছুই আমাদেরকে খুবই নজর কেড়েছে, আমাদের মন ঘুরিয়ে দিয়েছে আর কি। আমরা খুব ভালো লেগেছে আমাদের এদের ব্যবহার, এ বিশেষ করে এদের এদের প্রেজেন্টেশন, এদের আপ্যায়ন। এখানকার উপজাতি বিভিন্ন সম্প্রদায় যারা আছে, তারা যে সুন্দর একটা ব্যবহার আমাদের সঙ্গে দেখায়, এই রোড দিয়ে অনেকেই বান্দরবান থেকে রাঙামাটি শহরের দিকে যাচ্ছে আর কি হাইস নিয়ে। আমরা পরপর দুইটা হাইস পেলাম এবং আমার মনে হয় দুইটা জেলার মিলন মেলা রাস্তা আর কি এটা। এখানকার সেতুগুলা খুব সুন্দর, লোহার উঠলে একটা অন্যরকম শব্দ হয়, মনে হয় এই বুঝি ভেঙে পড়ে গেল। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, তেঁতুল গাছ থাকলে নেমে খেতাম। এখানকার একটা কথা বলে রাখি, এখানকার তেঁতুল এত মিষ্টি আর এত সুন্দর, আমি এরকম মিষ্টি তেঁতুল কখনো খাইনি, খুবই সুন্দর এখানকার পাহাড়ি তেঁতুল।